वेलकम बैक टू माय चैनल। टाइटल टा देखे बुझे ही गेछो आज के आमी एकटा रेस्टुरेंटे रिव्यू करते जाच्छी। टेस्टी मल्टी क्विजिन रेस्टुरेंट आ चुचरोते। एक्जैक्ट एड्रेस टा आमी डेस्क्रिप्शन बक्स में मेंशन करे देबो। तोमरा स्विगी थेके अर्डर करते पारो बा डायरेक्ट फोन करे अर्डर करते पारो। এই সিচুয়েশনে যেহেতু আমি বাইরে একদমই বেরোচ্ছি না ওই জন্য আমি বাড়িতেই অর্ডার করেছি। সুইগি থেকে অর্ডার করলে প্রাইসটা একটু বেশি পড়বে আর ডাইরেক্ট ফোন করে অর্ডার করলে প্রাইসটা অনেকটাই কম পড়বে। তো আমি ডাইরেক্ট ফোন করেই অর্ডার করেছিলাম তিনটে জিনিস। আর আরেকটা জিনিস আমি মেনশন করে দিতে চাই, সুইগিতে এই রেস্টুরেন্টটায় বেস্ট সেফটি ট্যাগ আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম একটা ভিডিও পাঠানোর জন্য ওনাদের রেস্টুরেন্টে। তো ওখানে দেখলাম যারা যারা কাজ করেন সবাই মাস্ক গ্লাভস এন্ড হেয়ার ক্যাপ পরে রয়েছেন। যারা রান্না করছেন তারা খুবই হাইজিন মেনটেন করে রান্না করছেন। কয়েক ঘন্টা পর পরই কিচেন ওনারা স্যানিটাইজ করেন, প্রত্যেকের টেম্পারেচার চেক করছেন, যারা ডেলিভারি নিতে আসছে দিতে আসছে তাদেরকেও চেক করছেন। পুরোপুরি ভাবে হাইজিন এন্ড সেফটি মেনটেন করে ওনারা ফুড প্যাকেজিংও করছেন, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। আর যিনি দিতে এসেছিলেন তিনিও মাস্ক গ্লাভস সবকিছুই পরে এসেছিলেন। পার্সেলটার সঙ্গে একটা ছোট স্যানিটাইজারও পাঠানো হয়েছে যেটা খুবই আমার ভালো লেগেছে। সিচুয়েশনের মধ্যেও সবকিছু ভালোভাবে মেনটেন করছেন, এটা আমার ভীষণ ভালো লাগলো। আর একটা কথা আমি মেনশন করতে ভুলে গেছিলাম, খাবারগুলো আসার পর আমি আরেকবার ভালো করে মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম এক্সট্রা প্রিকশনের জন্য। এই জিনিসটা আমি বাইরে থেকে যে কোনো খাবার আসছে সবকিছুর জন্যই করছি। তো আমি তিনটে জিনিস অর্ডার করেছি, চলো তোমাদের দেখিয়ে নিই। একটা মিক্সড রাইস অর্ডার করেছি, স্টার্টারের মধ্যে আমি ক্রিসপি চিকেন আর সাইড ডিশের মধ্যে মাটন দো পেঁয়াজা। প্রাইস গুলো তোমাদের বলে দিচ্ছি, মিক্সড রাইসটা হচ্ছে 170 রুপিস, ক্রিসপি চিকেনটা হচ্ছে 170 রুপিস, আর মাটন দো পেঁয়াজা যেটা 4 পিস মাটন আছে ওটার প্রাইস হচ্ছে 270 রুপিস। কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটা, আমাদের মতো মানুষের 2 প্লেট নিলেই 3 জনের আরামসে খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে ক্রিসপি চিকেন, এটা 12 পিস চিকেন আছে, আর এটা হচ্ছে মাটন দো পেঁয়াজা, আর মাটনের পিস গুলো যথেষ্ট বড়। তো চলো এবার টেস্ট করা যাক। প্রথমেই আমি ক্রিসপি চিকেনটা টেস্ট করব। এই রেস্টুরেন্টে আমি আগেও বহুবার গেছি, অনেকগুলো আইটেম আমি ট্রাই করেছি, প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো খেতে ছিল। কোনো আইটেম যে খুব বাজে ছিল এরম আমার সঙ্গে কোনোদিনই হয়নি। আমার পছন্দের অনেক আইটেম ওখানে পাওয়া যায়, আমি সেগুলো মেনশন করে দেবো যেগুলো আমি ট্রাই করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। চিকেনের পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়, আর এইরকম 12টা পিস আছে অনলি 170 রুপিসে। টেস্ট করা যাক, খুবই সহজভাবে ছিঁড়ে এলো। এটা অল্প মিষ্টি অল্প ঝাল, এটা আমি আগেও ট্রাই করেছি, আমার খুবই পছন্দের একটা ডিশ, এটা খুবই ভালো খেতে। এবার মিক্সড রাইসটা ট্রাই করে দেখি। এখানে আমি অনেক চিকেন, এগ, চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, অনেক পরিমাণে আছে যেগুলো। প্রথমে একটু শুধু খেয়ে দেখি। বেশ সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর একটা টেস্ট আসছে, অল্প মিষ্টি দেওয়াও আছে, এটা ভীষণ ভালো খেতে, শুধু শুধুও খাওয়া যাচ্ছে। ফ্রাইড রাইস আমার আগে ট্রাই করা হয়নি, ওখান থেকে এই ফার্স্ট খাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছে। এবার মাটনটা একটু টেস্ট করে নিই। তোমরা সাইজটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়। একটু গ্রেভি নিয়ে নিই। মাটনের মধ্যে আমি প্রথমেই যেটা দেখি যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, যেটা আমার খুবই দরকার, কারণ মাটন যদি সেদ্ধ না হয় সে যতই ভালো খেতে হোক ঠিকভাবে খাওয়া যায় না। মাটনটা অসাধারণ খেতে, কি বলবো আমি, এরপর আর স্টার্টার খেতে ইচ্ছা করবে না, কারণ মাটনটা অসাধারণ লাগছে আমার। এত সুন্দর টেস্ট হয়েছে গ্রেভিটার, আর এত ভালোভাবে সেদ্ধ হয়েছে, কি বলবো। আর আমি একটা মাখন বা ঘিয়ের যাই না কি, কিন্তু খুব ভালো একটা স্মেল আর টেস্ট পাচ্ছি, মনে হচ্ছে ঘিয়ের টেস্ট। দারুণ খেতে লাগছে, এই ফ্রাইড রাইসটার সঙ্গে এই মাটনটা অসাধারণ লাগছে।
বাকি খাবারটা আমি এবার ক্যামেরা অফ করে ভালো করে এনজয় করব। তো ফাইনাল রিভিউটা তোমাদের দিয়ে দিই। আমি তো আগেই বললাম ওনারা খুব ভালোভাবে সেফটি মেজার করছেন, খুব ভালোভাবে স্যানিটাইজ করছেন, প্যাকেজটাও খুব সেফ ভাবে আমার কাছে এসেছিল, আর প্রত্যেকটা আইটেমের টেস্ট আমার খুব ভালো লেগেছে। মাটনটা তো আমার দারুণ লেগেছে, স্টার্টারটা তো আমি আগে ট্রাই করেছি তোমাদের বললাম, আর ক্রিসপি মাশরুম, ক্রিসপি বেবিকর্ন এগুলো আমি ট্রাই করেছি। তাছাড়া কাবাব আছে যে স্টার্টারের মধ্যে, সেগুলো ট্রাই করেছি, সেগুলো অল্প দামের মধ্যে ভীষণ ভালো খেতে। আমি এটা বলবো না কোনো আইটেমের হিউজ দাম, বেশ ভালো সাইজের চার পিস মাটনের দাম ওনলি 270 রুপিস, এটা খুবই অ্যাফোর্ডেবল। এই সিচুয়েশন আমি বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে তোমাদের সাজেস্ট করব না, আমি বলবো বাড়িতে অর্ডার করে তোমরা খাও, সুইগি থেকে অর্ডার করো বা ফোন করে অর্ডার করো। আমি ফোন নাম্বারটা স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আমি আগেও বললাম এখনো বলছি, এই রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দের, টেস্ট আর কোয়ান্টিটি দুটো দিক থেকে এটা খুবই ভালো, আমার তো দারুণ লেগেছে। তো তোমরা যদি ট্রাই করে থাকো বা এরপরে আমার ভিডিও দেখার পরে ট্রাই করো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যে তোমাদের কেমন লাগলো, টেস্ট কেমন লাগলো, বা তোমাদের কাছে কেমন ভাবে পৌঁছেছিল পার্সেল গুলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার খাবারগুলো আমি ফিনিশ করব। তোমরা সবাই খুব ভালো থাকো, সেফ থাকো, টাটা।
Thank you.